بسم الله الرحمن الرحيم قرن شبعي قل هو الله أحد ما شاء الله قل هو الله أحد هو اللعنة والله قل هو الله أحد الله الصمد اللعنة الله الله الصمد صمدنا صمد صمد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد يكن له لا هو অনেক টান হয়ে যায় টান নাই ولم يكن له كفوا احد كف نا كفو ফুফু রোজনে ফুফু আছে না ফুফু বলে না ফুফু এরকম ফুফুর মত বলেন কুফু ولم يكن له كفوا احد صدق الله العظيم درود شریف پڑھی اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم معزز محترم مسلمان کرام مربیان نظام যুবক বন্ধুরা ছোট ছোট বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা শুকরিয়া আদায় করছি মহান মালিকের যার তৌফিকে প্রতি সপ্তাহে নে আজও এই দর্শে কোরআনে আসতে পেরেছি কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ সূরাতুল ইখলাস তেলাওয়াত করা হয়েছে কোরআনে কারীমের সবচেয়ে দামি সূরা আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম حديث پاکے بولن اعظم سورة ان اعظم سورة في القرآن قل هو الله احد قرآن کریم سب چه دامی سورة نام ہلو قل هو الله احد اے سورة سب چه دامی قرآن کریم سب چه دامی آیت ہلو آیت الکرسی آیت الکرسی انہیں کہے کوئی آیت الکرسی آیت الکرسی আয়াতুল কুরসি না আয়াতুল কুরসি আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরজ মান যাল লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি ইয়ালামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়ালা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما
وهو العلي العظيم এই যে আয়াতটা পড়া হলো এই আয়াতের নাম কি আয়াতুল কুরসি পাঁচ ওয়াক্ত নামাজের পরে যে নরনারী এই আয়াত তিলাওয়াত করে জান্নাত এবং তার মধ্যে ব্যবধান প্রতিবন্ধকতা হলো মৃত্যু মানে কি মরবে আর জান্নাতে চলে যাবে সুবহানাল্লাহ শিখবেন তো সবাই ইনশাআল্লাহ জুমার নামাজের মধ্যে এক দেড় বছর আগে আজ থেকে এক দেড় বছর আগে লাগাতার ভেঙে ভেঙে লম্বা প্রায় দুই তিন মাস এই জান্নাতের টিকিট বিক্রি করা হয়েছে গোয়াল থেকে আল্লাহ জানে কয়জনে পাইছে কয়জনে কিনছে আমলের দায়িত্ব আপনাদের আমার দায়িত্ব তো শুধু বলে দেওয়াই আল্লাহ আমলের তৌফিক দান করেন বলেন আমিন তো সবচেয়ে দামি আয়াত হলো আয়াতুল কুরসি আর আজকে যে সূরা পড়া হয়েছে কোরআনে কারীমের ১১৪টি সূরার মধ্যে সবচেয়ে দামি সূরা সূরাতুল ইখলাস সূরাতুল ইখলাস এই সূরার আরো অনেকগুলো নাম আছে ইনশাআল্লাহ পর্যায়ক্রমে বলা হবে চার আয়াতের ছোট্ট একটি সূরা চার আয়াতের ছোট্ট একটি সূরা সূরাটি মক্কি হিজরতের পূর্বে না পরে সবাই বলেন হিজরতের পূর্বে অবতীর্ণ সূরা সূরাতুল ইখলাস মাক্কি মানে হলো যেটা হিজরতের পূর্বে অবতীর্ণ হয় মাদানি যেটা হিজরতের পরে অবতীর্ণ হয় সূরাটির ফজিলত এত বেশি আল্লাহর পয়গম্বর একদিন সাহাবিদেরকে জিজ্ঞেস করেন আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন প্রশ্ন করতেছেন সাহাবিদেরকে এই তোমাদের মধ্যে কেউ কি প্রতি রাতে কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশ পড়তে সক্ষম প্রশ্ন করলেন কে আল্লাহর রসুল কাদেরকে সাহাবিদেরকে তোমাদের মাঝে কেউ কি আছো যে প্রতিদিন দশ পারা তো কোরআন কত পারা তিরিশ পারা কোরআন তাহলে এক তৃতীয়াংশ কয় পড়া হয় দশ পারা আয়াজিজু আহাদুকুম আন ইয়াকরা ফি লাইলাতিন সুলুসাল কোরআন তোমাদের মাঝে কেউ কি পারবে প্রতি রাতে রাতের বেলা এক তৃতীয়াংশ কোরআন পাঠ করবে এটা সক্ষম কেউ সাহাবায়ে কেরাম বলেন কাইফা ইয়াকরাউ সুলুসুল কোরআন এক রাতে কোরআনের এক তৃতীয়াংশ তিন ভাগের এক ভাগ এটা আবার কিভাবে পড়া সম্ভব ইয়া রাসূলুল্লাহ এটা সম্ভব কিভাবে দশ পারা ঘুমামো কখন আরো কা হ্যাঁ খেলা দেখবো কখন রাতের বেলা ব্যবসা বাণিজ্য করে রাত্রে ১২টায় যায় দোকান বন্ধ করতে আর ফজর করতে পারে না এমন মুসল্লিও আছে একটা দেড়টা দুইটা পর্যন্ত দোকান খোলা হুজুর চার ওয়াক্ত জামাতে পড়ি ফজরটা জামাতে পড়তে পারি না কেন দোকান রাত্রে একটা দেড়টায় বন্ধ করতে হয় কিয়ামতের দিনে এই উজরটা বললে আল্লাহ বিনা হিসেবে জান্নাতের মালিক বানায় দিবে নাউজুবিল্লাহি মিন জালিক সাহাবায়ে কেরাম বলেন কাইফা ইয়াকরা উসুলুসুল কোরআন ফি লাইলাতিন এক রাতে আবার কোরআনের এক তৃতীয়াংশ কিভাবে পড়া সম্ভব আল্লাহর রাসূল বলেন শোনো কোন ব্যক্তি যদি পড়ে শুধু একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ তাহলে কেমন যেন সে কোরআনের দশ পারা তেলাওয়াত করে ফেলল এখন সম্ভব তো সম্ভব না আজকে থেকে সবাই হ্যাঁ কি দশ পারা নেবেন না পুরা কোরআন নেবেন এক খতম কোরআন পড়ে মৃত্যু পর্যন্ত আজকে থেকে মৃত্যু পর্যন্ত আমি নিয়ত করলাম এক খতম কোরআন শরীফ না পড়ে ঘুমাবো না আমার সাথে কারা কারা আছেন দেখে ইনশাআল্লাহ আল্লাহ তুমি তৌফিক দাও বলেন আমিন রেকর্ড আজকের তারিখ লিখে রাখবেন যে এই দিন থেকে মৃত্যু পর্যন্ত আপনার সন্তান যেন বলতে পারে এই দিন থেকে মৃত্যু পর্যন্ত আমার বাবা কিংবা আমার ভাই কিংবা আমার ছেলে আমার স্ত্রী আমার বোন এই দিন থেকে মৃত্যু পর্যন্ত এক খতম কোরআন না পড়ে ঘুমায় নাই এক খতম কোরআনের সব প্রতিদিন রাতে নিব তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দাও বলেন আমিন ইচ্ছা করলেই পারবেন না মালিকের তৌফিক লাগবে আল্লাহর কাছে ইবাদতের জন্য সাহায্য চাইতে হয়
ইবাদতের জন্য মালিকের সাহায্য লাগে। আল্লাহ তৌফিক দেন, বলেন আমিন। সূরা ইখলাস বুখারীর মধ্যে হাদিস আসছে, হযরত আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় এক কাফেলা প্রেরণ করলেন। কাফেলার জিম্মাদার যিনি, কানা ইকরাউ লি আসহাবিহি, যখনই নামাজ পড়েন নামাজের মধ্যে তার সাথীদেরকে শেষ রাকাতে সব সময় পড়ে কুল হুয়াল্লাহু আহাদ এই সূরা। প্রথম রাকাতে যাই পড়ুক, কিন্তু শেষ রাকাতে পড়ে কি কুল হুয়াল্লাহু আহাদ। সাহাবায়ে কেরাম সবাই তার নামই দিয়ে দিছে কুল হুয়াল্লাহু হুজুর। আল্লাহর পয়গম্বরের সাহাবী কাফেলা যখন গজওয়া থেকে ফিরে আসলো, সাহাবায়ে কেরাম পয়গম্বরে আরবির কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী গোটা সফরের মধ্যে যখনই নামাজ পড়ে শেষের রাকাতে দেখি কুল হুয়াল্লাহ পড়ে, সুবহানাল্লাহ, সব সময় শেষ রাকাতে, আর কোন সূরা কি আর মুখস্থ নাই? আল্লাহ রাসূল বলতো, এটা আমারে জিজ্ঞেস করেন, এটা ওরে না জিজ্ঞেস, সালহু তাকে জিজ্ঞেস করো সে এই কাজটা কেন করলো, তাকে জিজ্ঞেস করো। সাহাবায়ে কেরাম বলেন, ফাসআলনাহু, আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করলাম এই সম্পর্কে, ভাই আপনি এই কাজটা কেন করছেন, আপনি আর কোন সূরা জানেন না? প্রত্যেক মাগরিবের নামাজ হোক, এশার নামাজ হোক, ফজরের নামাজ হোক, পার নামাজের দ্বিতীয় রাকাতের মধ্যে আপনি সূরা ইখলাস তিলাওয়াত করেন, এই কাজটা আপনি কেন করলেন, আর কোন সূরা আপনার মুখস্থ নাই? যখন প্রশ্ন করে সাহাবি বলেন, আমি এই সূরাটাকে ভালোবাসি। কেন 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 জানো? লিআন্নাহা সিফাতুর রহমান, আল্লাহু আকবার, এই সূরার মধ্যে আমার রহমান দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের আলোচনা হয়েছে, যে সূরার মধ্যে আমার মালিক দুজাহানের সরদার, আমার মালিক কুল কায়নাতের মালিক, সমস্ত পৃথিবীর মালিক, আহকামুল হাকিমিন আর রহমুর রাহিমিন, ওই পৃথিবীর মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণাবলী যে সূরার মধ্যে আলোচনা হয়, আল্লাহ তাআলার গুণের আলোচনার কারণে এই সূরাটাকে আমি বড় ভালোবাসি। রাসূলকে সাহাবায়ে কেরাম গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই সূরাটাকে সাহাবী আপনার এই সাহাবী খুব ভালোবাসে, মুহাব্বতে পড়ে, কয় তাই নাকি? আখবিরহু, তাকে গিয়ে তোমরা সবাই সুসংবাদ দিয়ে দাও, একে এই সূরাকে ভালোবাসার কারণে আল্লাহ তাকে জান্নাতে দিয়ে দিবে। আজকে থেকে সূরা ইখলাসকে ভালোবাসবো তো, ভাসবো তো সবাই, গোটা কোরআনকেই তো আমরা ভালোবাসি, বাকি সূরা ইখলাসকে একটু বেশি ভালোবাসি, একটু বেশি ভালোবাসি। কেন কেন বলেন? এখানে আমার রবের গুণের আলোচনা, সুবহানাল্লাহ। সূরা ইখলাসের মধ্যে কার আলোচনা? প্রধানমন্ত্রীর হাতে চিঠি যদি একটা লেখা পাও, আরে বাবা রে বাবা রে বাবা, এটা লেমিনেটিং করে কাছে বাদাই করে রেখে দিবে স্মৃতি হিসাবে। আমার চাচাতো মামা, আমাদের হাবিব সাহেব নিজাম ভাই চিনতে পারে, বাসার নানার ছেলে, ওনাদের বাড়ি ওদিকে, তো তো আমার চাচাতো মামার কণ্ঠ খুব সুন্দর, চাচাতো মামাও পাঁচজন, আপন মামাও পাঁচজন, ওই চাচাতো মামার বড়টা যেটা কণ্ঠ খুব সুন্দর, তো তাকে তার আজান পুরা কারি উবাইদুল্লাহ নকল করে আজান দিতে পারে। একদিন আমার ওই নানির বাসায় গেলাম, আমি ছোট, এখন তো আর বেড়ানো টেরানোর সময় পাই না, গেছি, গিয়ে দেখি একটা ছবি ঘরের মধ্যে, এই ছবিটা হলো আমার ওই মামাকে বর্তমান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী, উনি একটা চেন পরাইয়া দিতেছেন, একটা চেন, স্বর্ণের চেন দেখা যায় একটা, হ্যাঁ মেডেল চেন তো না, এটা মেডেল নাকি যেন কয়, গলার চেনের মাথায় একটা ওই যে ইয়ার মতো থাকে, হ্যাঁ মেডেল বলে, এটা একটা পরাইয়া দিতেছে স্বর্ণের। পরে আমি বললাম যে মামা এটা কি? পরে বলতেছে আমি কারি উবাইদুল্লার মতো আজান দিতে পারি, তো তো একবার আজান প্রতিযোগিতা হয়েছিল, ওই প্রতিযোগিতায় আমি ফার্স্ট হয়েছিলাম,
তো প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমারে মেডেল দিছিল, পরে আমি কইলাম এটা কই, পরে আমারে দেখায় সাদা দেখাইছে, আমি তো এনে দেখা যায় সাদা, এনে দেখা যায় সোনালি কালা, কই এটা কম্পিউটারে করছি, বাদাই করার আগে এটা সোনালি কালার বানানো যায় কম্পিউটারে, এটা করছি যাতে একটু দামি বোঝা যায়, আসলে দিছে রূপার। বললাম এত বড় চুরিটা করলাম মামা, আল্লাহ তুমি হেফাজত করো, বলেন আমিন। তো বললাম এজন্যে যে একটা ছবি যে প্রধানমন্ত্রী পড়ায় দিছে, কেমন যেন জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেছে, বাপটা এমন এটার স্মৃতি হিসাবে ছবি রাখা জায়েজ নাই, তারপরেও রাখতেছে স্মৃতি, এটা আমার স্মৃতি প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রীর হাতের লেখা একটা চিঠি যদি কারো কাছে আসে এটা থাকবে স্মৃতি, ঠিক না, এটা থাকবে। আর আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণের আলোচনা, রবের ভাষায় রবের গুণাবলী, সুবহানাল্লাহ, সূরাটার দাম কত চিন্তা করে, ভালোবাসি তো এই সূরাকে, যদি ইখলাসের সাথে শুধু এই কারণে যে এটা আমার রবের গুণ এখানে আলোচনা হয়েছে, এই কারণে যদি এটাকে ভালোবাসেন, ওই সাহাবীর সাথে আল্লাহ আপনি আমাকেও জান্নাতের মালিক বানায়। আল্লাহর রসুলের সাহাবি বর্ণনা করতেছেন, একটা লোক রাসূলকে গিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহি সূরা, ইয়া রাসূলুল্লাহ আমি এই সূরা অর্থাৎ সূরা ইখলাসকে আমি ভালোবাসি, কয় তাই নাকি, কয় হ্যাঁ, কয় তোমার এই ভালোবাসাটাই তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দিবে। এক সাহাবি বর্ণনা করেন, রাসূলের সাহাবি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন, আল্লাহর পয়গম্বরের সাহাবি উনি বর্ণনা করেন, কোন ব্যক্তি রাসূল বলেন যদি কোন ব্যক্তি রাত্রিবেলা অজুর সাথে ঘুমায়, অজু করে তারপরে ডান কাতে শোয়, ডান করোটে শুয়া 100 বার যদি পড়ে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, কিয়ামতের দিন আল্লাহ তাআলা বলবে, এই এই এদিকে এদিকে এদিকে, তুই না শুয়ে শুয়ে রাত্রিবেলা হুজুর সাথে 100 বার সূরা ইখলাস পড়তি, কয় হ্যাঁ পড়তাম তো, কই যা আমার ডাইন পাশ দিয়ে তুই তাড়াতাড়ি জান্নাতে ঢোক। সূরাটা কত দামি, আল্লাহর পয়গম্বরের সাহাবী বর্ণনা করেন, নবী আমার বলেন যে ব্যক্তি মাত্র 10 বার পড়বে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, 10 বার যে ব্যক্তি পড়বে আল্লাহর পয়গম্বর বলেন 10 বার সূরা ইখলাস পড়বে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা প্রাসাদ বানিয়ে দিবে। আ দুনিয়ার মানুষ কেউ আছে সিঙ্গাপুরে প্রাসাদ বানায়, কারো প্রাসাদ কানাডায়, কারো প্রাসাদ বেগমপাড়ায়, কারো বাড়ি আমেরিকায়, কারো বাড়ি লন্ডনে, আর মমিন মুসলমান প্রতিদিন 10 বার সূরা ইখলাস পড়ে বাড়ি বানায় জান্নাতে। কই বানাইবেন, বেগমপাড়ায় না জান্নাতে, সবাই সবাই কোথায় বানাইবেন তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দাও, বলেন আমিন। লাস্ট বলি, সূরা ইখলাসের ফজিলত বলতে বলতে ঘন্টা দুয়েক চলে যাবে, ফজিলত শেষ হবে না, অনেক ফজিলত আস্তে আস্তে বলতে থাকবো ইনশাআল্লাহ, আজকে কয়েকটা। 1 নম্বর, সূরা ইখলাস প্রতিদিন আমরা 1 খতম কোরআনের তিলাওয়াত করব, 3 বার যদি পড়ি 1 খতম কোরআনের সব হয়ে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। যারা আর একটু সময় পাই 10 বার পড়ি, 10 বার পড়ি, 10 বার পড়লে আপনার ওই 3 খতম 10 পারা, 3 খতম 10 পারা কোরআনের সব হবে, আবার সাথে সাথে জান্নাতে একটা ঘরও হয়ে যাবে, মনে থাকবে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা কোনো ব্যক্তি যদি 3 বার করে পড়ে, 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পড়ে যদি শরীরের মধ্যে ফু দেয়, আল্লাহর পয়গম্বর বলেন এর সকালে পড়বে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় পড়বে পরের দিন সকাল পর্যন্ত, কোনো কিছুর ক্ষতি তার হবে না, জিন ভূত পেতনি ভূতনি যা আছে মানুষের ক্ষতি, মানুষরূপী কেউ কোনো ক্ষতি তার করতে পারবে না, আমল করব তো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দিয়ে দাও, বলেন আমিন। সূরা ইখলাস অনেক ফজিলতপূর্ণ একটি সূরা, আল্লাহর রাসূলের সাহাবী হযরতে মুআবিয়া ইবনে মুআবিয়া, মুআবিয়া ইবনে মুআবিয়া, বাপের নামও মুআবিয়া, ছেলের নামও মুআবিয়া,
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন গজওয়ে তাবুকে, তাবুক যুদ্ধে গেলেন 10 দিন যাবত সফরে, মুআবিয়া ইবনে মুআবিয়াকে মদিনায় অসুস্থ অবস্থায় রেখে গেলেন, সাহাবি অসুস্থ, আল্লাহর পয়গম্বরের সাহাবিকে অসুস্থ রেখে গেলেন। গজওয়ে তাবুকে একদিন ফজরের নামাজের পরে সূর্য উদিত হলো, এত আলো সূর্যের, এমন সূর্যের কিরণ আর কোনোদিন স্বাভাবিকভাবে দেখা যায় না, অনেক আলো, পুরো আলোকিত হয়ে গেছে, গজওয়ে তো না আসমান পর্যন্ত মনে হয় পুরো আলো আর আলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলো দেখে অবাক হয়ে গেছেন, এত আলোকিত, এত আলো তো দেখি না, এত আলো কোত্থেকে আসলো, স্বাভাবিকভাবে সূর্যের আলো তো এমন হয় না, চাঁদের আলো এমন হয় না, সূর্যের আলো না, অনেক আলো। সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত, নবীর আশ্চর্য ভাব দেখে জিব্রাইল আমিন আসলেন, আল্লাহর পয়গম্বর বলেন, ভাই ঠিক সময় আসছো, তোমারই এখন দরকার, এত আলো কারণটা কি? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে হযরতে জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবি মুআবিয়া ইবনে মুআবিয়া যাকে অসুস্থ অবস্থায় মদিনার মধ্যে রেখে আপনি গজওয়ে তাবুকের মধ্যে যুদ্ধ করতে চলে এসেছেন, ওই সাহাবীর ইন্তেকাল হয়ে গেছে, আর ওই সাহাবীর ইন্তেকালে তার জানাজায় অংশ গ্রহণ করার জন্য আসমান থেকে 70,000 ফেরেশতা নেমে এসেছে, ওই ফেরেশতার নূরের আলোতে এত আলোকিত হয়ে গিয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, যে জিব্রাইল কি আমল ছিল মুআবিয়া ইবনে মুআবিয়ার, কোন আমলের কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এত অধিক সংখ্যক ফেরেশতা আসমান থেকে নেমে আসলো, কি আমল তার? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের উত্তরে জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুআবিয়া ইবনে মুআবিয়ার অনেক আমলের মাঝে বিশেষ একটা আমল ছিল, যে আমলের কারণে মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজা এত ফেরেশতা অংশগ্রহণ করতে চলে আসলো, সে আমলটা হলো মুআবিয়া ইবনে মুআবিয়া সূরা ইখলাসকে অন্তর থেকে ভালোবাসত, সূরা ইখলাসকে ভালোবাসত, এই সূরাটা তিলাওয়াত করত, যে কারণে তার জানাজায় আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বরের সাহাবী তাফসিরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা এই সূরার তাফসিরের শুরুতে সূরা ইখলাসের ফজিলত বর্ণনা করতে গিয়ে এনেছেন, এটাই লাস্ট আজকের জন্য ফজিলত হিসেবে, পরে সামনে বাড়ব। আল্লাহর রসুলের সাহাবি ছিলেন একজন আবু জার গিফারি রাদিয়াল্লাহু তাআলা, নাম শুনছেন না, আবু জার গিফারি, রাসূলের রাসূল এই সাহাবিকে মানে এই সাহাবি রাসূলকে বন্ধু হিসেবে সম্বোধন করছেন, এত খাতির ছিল। এক রেওয়ায়েতের মধ্যে আছে হযরত আবু জার গিফারি বলেন, আমারানি খলিলি বিসাবইন, আমার বন্ধু আমাকে 7টা আদেশ করছেন, সুবহানাল্লাহ। বন্ধু বন্ধু যারে তারে বলে তো এই দোস্ত বলে ডাক দেওয়া যায় না, যাকে তাকে বন্ধু বলে ডাক দেওয়া যায় না। আবু জার গিফারির সাথে আল্লাহর পয়গম্বরের এত গভীর সম্পর্ক ছিল, আবু জার গিফারি নবীকে বন্ধু বলে ডাকতেন, সুবহানাল্লাহ, খলিল, বন্ধু বন্ধু বন্ধু। আবু জার গিফারি দুনিয়ার জন্য কিচ্ছু করেন নাই, জাহেদ সাহাবি ছিলেন আবু জার, জাহেদ সাহাবি, জাহেদ দুনিয়া বিরাগী, দুনিয়ার কোনো সম্পদ জমা করতেন না। যখন আয়াত নাজিল হলো, ওয়াল্লাযীনা ইয়াকনিজুনা আয-যাহাবা ওয়াল ফিযযাহ, যারা স্বর্ণ রূপাকে সঞ্চয় করে রাখে, ওয়ালা ইউনফিকুনাহা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় খরচ করে না, ফাবাশশিরহুম, তাদেরকে আপনি বিআযাবিন আলীম, যন্ত্রণাদায়ক শাস্তির সংবাদ দেন। এই আয়াত যখন অবতীর্ণ হলো, এরপর থেকে আবু জার গিফারি একটা লাঠি হাতে নিয়ে ঘুরে যাকেই দেখে সম্পদ জমা করে, এরই পিড়ায় এরই পিটায়, মানে জুহুদ গালেব ছিল, নিজে সম্পদ জমাও করে না, আবার আরেকজনকে জমা করতে দেখলেই পিটা, দেখলেই পিটা, সব সময় লাঠি নিয়ে ঘুরে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জার গিফারি একদিন সাহাবীদের কাফেলা যাইতেছে, সবাই এদিক দিয়ে যাইতেছে, আবু জার গিফারি একটু দূরের দিক দিয়ে যাইতেছে, আল্লাহর রাসূল দেখে বলেন, আহারে ও আমার সাহাবীরা শোনো,
ওই যে আবু যুর গিফারি সব কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে একটু দূর দিয়ে যাচ্ছে আমার আবু যুর গিফারি দুনিয়ায় যেমনি ভাবে মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে চলাফেরা করে ময়দানে মাহশরে আবু যুর গিফারি একা একই জান্নাতের মালিক হয়ে যাবে আবু যুর গিফারি যখন মৃত্যুবরণ করবে মৃত্যুটাও তার একাই কি হবে রাসূল ভবিষ্যৎবাণী করে গেছেন তার চলাফেরাটাই এমন জাহেদ দুনিয়া বিরাগী সবার সাথে মিলে না তার চলাফেরার ঢং উসমানে গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় যখন বারবার উনি সম্পদ কাউকে জমাই করতে দেন না উনি বুঝেনি না সম্পদ জমা করা যাবে এটা ওনার বুঝেই আসেন ওনার সামনে আল্লাহ বলছেন বাশশিরহুম বিআযাবিন আলিম যারা সম্পদ সঞ্চয় করে তাদেরকে যন্ত্রণা জাহান্নামের আগুনে জ্বলবে এটা এই আয়াত পড়তেন আর লাড়ি দিয়ে বাড়ি দিত মুরব্বি সাহাবি কেউ কিছু বলতেও পারে না সইতেও পারে না নালিশ নিয়ে আসছে আমিরুল মুমিনিন হযরতে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকলেন হযরতে কাবে আহবার ইহুদিদের বড় আলেম ছিল কাবে আহবারকে ডাকলেন উসমানে গনী আর বললেন শোনো আমি আবু যর গিফারিকে খবর দিছি উনি আসতেছেন আসার পরে আমি কথা প্রসঙ্গে যাকাতের মাসালা উঠাব সম্পদ যে জমা করা যায় এটা আপনি দলিল দিয়ে বুঝাইয়া দিবেন আপনি তো বড় আলেম একটু বুঝাইয়া দিবেন আবু যর গিফারি যেন বুঝে কারণ সম্পদ জমা করা যায় বিদায়ী তো এক ভাগ আল্লাহ দান করতে বলছে যাকাতের মাসালা তো চল্লিশ ভাগের এক ভাগ চল্লিশ ভাগের এক ভাগ দান করো এক ভাগ দিয়ে দাও এক ভাগ মাসরাফে জাকাতকে দাও তার মানে বাকি উনচল্লিশ ভাগ নিজের কাছে রাখা যাবে পুরা চল্লিশ ভাগ যদি রাখে অবৈধ হবে কিন্তু এটা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা ওই যে জাহেদ বেশি তো মানে এই জায়গায় বুজুর্গি বেশি এটাও প্রশংসনীয় জায়গায় উনি কয় সব দিয়ে দিবা আল্লাহ খাওয়াইব সব দিয়ে দিবা সব দিয়ে দিবা তো উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন কাবে আহবারও বসা আবু যর গিফারি আসছেন কথা প্রসঙ্গে উসমান গনী রাদিয়াল্লাহু তাআলা আনহু আলোচনাটা উঠাইছেন উঠানোর পরে কাবে আহবার মাত্র বলল আর কি যে যাকাত তো আমিরুল মুমিনিন জিজ্ঞেস করছে যাকাত কার উপর ফরজ নেশা পরিমাণ মালের মালিক হইলে এমন এমন হলে উনি বছরান্তে কতটুকু দিবে চল্লিশ ভাগের এক ভাগ দিবে বাকি উনচল্লিশ ভাগ তার জন্য রাখা জায়েজ হবে খালি কইতে দেরি লাড়ি লয়ে উঠতে দেরি না কাবে আহবারও দৌড়ায় আবু যর গিফারিও দৌড়ায় রাজপ্রাসাদের মধ্যে ওই জামানায় তো রাজপ্রাসাদ টাসাদ ছিল না আমিরুল মুমিনিনের ভবনে দৌড়াইতেছে দৌড়াইতেছে দৌড়াইতে দৌড়াইতে শেষে দিয়ে গিয়ে বাড়ি একটা দিছে অর্ধেক কাবে আহবারের গায়ে অর্ধেক উসমান গনির গায়ে এত বড় জাহেদ সাহাবি ছিলেন নিজের জীবনে কোনো ঘর বাড়িও বানান নাই হযরতে আবু যর গিফারি খাদেমে খাইরুল বাশার জিন্দেগি মে না বানায়া আপনা ঘর হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা খিদমত মে জিন্দেগি ভর না বানায়া আপনা ঘর সব সময় নবীর খিদমতে পুরে থাকতেন নবী চরণে পুরে থাকতেন মসজিদে নববীর মধ্যে সারা জিন্দেগিতে কোনো ঘর বানায় নাই জাহেদ সাহাবি হযরতে আবু যর গিফারি কিন্তু আল্লাহর কাছে দুনিয়ায় কোনো দাম নাই সাহাবিদের মধ্যে তো দাম ছিল মানে দুনিয়ায় তার বাহ্যিক কোনো সরু সামান নাই সম্পদ নাই কোনো গাড়ি নাই বাড়ি নাই আবু যর গিফারির কিন্তু এই লোকটা আল্লাহর কাছে এত দামি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাত আসমানের ফেরেশতা একে অপরে আবু যর গিফারির নিয়ে আলোচনা করে আমেরিকায় যদি কোনো দলের পক্ষে স্যাংশন দেব রে বাবা রে বাবা আমেরিকার নজর পড়ে গেছে বুঝেন নাই হ্যাঁ আল্লাহর পক্ষে ফেরেশতা যদি আসমানে কাউরে নিয়ে আলোচনা করে বুঝেন তার দাম কি সুবহানাল্লাহ দামি সাহাবি আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরত আবু যর গিফারি রাসূলের মজলিসে বসা কষ্ট হইতেছে আপনাদের হযরত জিব্রাইল আমিন আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই যে সাহাবি আপনার সামনে বসা এটা কি আবু যর না জোরে কোন সুবহানাল্লাহ এটা কি আবু যর না এটা কি আবু যর না জিজ্ঞেস করে আল্লাহ পয়গম্বর বলেন
হ্যাঁ জিব্রাইল, যার ব্যাপারে তুমি প্রশ্ন করেছ সে তো আবু জর, বাকি তুমি চিনলা কেমনে রে জিব্রাইল? হযরতে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, আপনার সাহাবি আবু জর গিফারিকে শুধু আমি জিব্রাইল চিনি না, না না পয়গম্বর না, সাত আসমানের সমস্ত ফেরেশতা আপনার সাহাবি আবু জরকে চিনে। আপনার সাহাবি আবু জর গিফারি যখন জমিনের মধ্যে হেঁটে হেঁটে যায়, এক ফেরেশতা আরেক ফেরেশতাকে ডাকে আর বলে, দেখ ওই যে জমিনের মধ্যে আল্লাহর পয়গম্বরের জাহেদ সাহাবি আবু জর গিফারি হেঁটে হেঁটে যায়। সালাম পৌঁছায় আল্লাহ আবু জর গিফারিকে, আপনার সাহাবি আবু জর গিফারি অনেক দামি, দুনিয়ায় তার গাড়ি না থাকলে কি হইছে, দুনিয়ায় তার বাড়ি না থাকলে কি হইছে, দামি অনেক, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তো গাড়ি বাড়ি বাহ্যিক দেখেন না, আল্লাহ দেখেন কি অন্তর, অন্তর 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 দিল, আল্লাহ দিল দেখেন, আল্লাহ ধন সম্পদ দেখেন না। ইন্নাল্লাহা, সহিহ মুসলিমের হাদিস, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আগের সূরার মধ্যে এটা শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সৌন্দর্য দেখতেন আবুল আহাব জাহান্নামে যেত না, কথা বলেন ঠিক না বেটি? আবুল আহাব কাইলা ছিল না সুন্দর ছিল? হ্যাঁ, লালের বাপ, লালের বাপ ছিল, এত সুন্দর আবু জেহেল, আরে বাবা রে বাবা, হ্যাঁ আবু জেহেল কত সুন্দর ছিল আবু জেহেলের মধ্যে। হ্যাঁ, এক কবি বলতেছেন যে আবু জেহেল ইমান ইসলামটা যদি পার্থক্য না করত তাহলে কোনটা আবু জেহেল কোনটা মুহাম্মদ কেমন যেন চিনাই যেত না, মানে অনেক সুন্দর ছিল আবু জেহেল, আবু জেহেল অনেক সুন্দর ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো তো না, ওই সমাজের মধ্যে সবচেয়ে সুন্দর আবু জেহেল, সবচেয়ে সুন্দর আবু লাহাব, কিন্তু এই সৌন্দর্যের কারণে তারা জাহান্নাম থেকে বাঁচতে পারবে? তাহলে বুঝা গেল আল্লাহর কাছে বাহ্যিক এই চামড়া সাদা হওয়ার কোনো দামই নাই, চামড়া সাদার কোনো দাম নাই। আবু লাহাব জাহান্নামে আর বেলাল কাইল্লার তো একটা কালার আছে, কালার সারা কাইল্লা, সুবহানাল্লাহ, কালোর তো একটা কালার আছে, কালো কিছু, কিন্তু কিছু কালো দেখতে ভালো, কিছু কালো দেখতে ভালো লাগে, বেলাল দেখার মধ্যে কোনো গঠন গাঠনই নেই। হযরতে লুকমান কাইল্লা ছিলেন, কোরআনে কারিমের মধ্যে তার নামে আল্লাহ সূরা পাঠাইয়া দিছেন, জোরে কোন সুবহানাল্লাহ, কালো না শুধু বাট্টু ছিলেন, খাটো ছিলেন লুকমান, ঠোঁট একটা নিচে একটা উপরে, কেমন যেন নাকে ঢুকে রয়েছে আর একটা নিচে নাই মেরে রয়েছে, এরকম বুনসা মুনসা, কোনো কাটিং মুটিং নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই হযরতে লুকমান, কিন্তু দিল বানাইছেন আল্লাহর কাছে দামি হয়ে গেছেন, আহা, আল্লাহ আমাদেরকে দিল বানানোর তৌফিক দাও, বলেন আমিন। ঘটনা মনে পড়ছে একটা, বলবো? মারিফে মাসনবী রুমির মধ্যে হযরতে জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি আনছেন, দিলের কত দাম, দিল বানানোর কত দাম। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি লিখতেছেন, এক বাদশা ছিল, বাদশা, ওই বাদশা সুন্দর একটা রাজপ্রাসাদ বানাইছে, বানানোর পরে রাজপ্রাসাদের মধ্যে পানির দরকার হয় না, পানি প্রাসাদের ভিতরে তো পানি লাগবে, ফ্যান বিদ্যুৎ টিদ্যুৎ সব কিছু লাগবে, সব ব্যবস্থা হয়েছে, এবং পানি কোত্থেকে আনবে, ওই বাদশার রাজপ্রাসাদ থেকে দূরে একটা খাল ছিল, মনে করেন 4-5-10 কিলোমিটার দূরে একটা খাল আছে, ওই খালের পানি আবার খুব মিষ্ট, খুব সুস্বাদু, সুন্দর স্বচ্ছ পানি। বাদশা বলে, ওই খাল থেকে পাইপ দিয়ে আমার প্রাসাদের মধ্যে একটা কূপ করে এখানে পানির ব্যবস্থা, ওই খাল থেকে পানি পাইপ দিয়ে নিয়ে আসো, এই কূপের মধ্যে এসে জমা হবে, এখান দিয়ে মোটর দিয়ে উঠাবো। ওই সব উকিলরা বলেন ঠিক আছে, উজিররা বলেন ঠিক আছে, একজন উজির একজন মন্ত্রী সভাসদের একজন বলে, বাদশা নামদার, আমার মনে হয় মিষ্টির লোভে, সুস্বাদু পানির লোভে, ওখানে ওই দূরের প্রাসাদ থেকে পানি না এনে আপনার প্রাসাদের ভিতরে একটা সামার্সিবল যদি গাড়েন, এটা মনে হয় ভালো হয়, এই প্রাসাদের ভিতরে এই পানির ব্যবস্থা থাকলো, বাহিরে দরকার নাই, বাহির থেকে আনার দরকার নাই,
সবাই বাধা দেয়, আরে আমার বাচ্চা যেটা বলে এটা আপনি খালি বাধা দেন, হুজুর মানুষ মিয়া মোল্লা খালি পেশ লাগাও করতে এসো তুমি, সব একদিকে তুমি বুঝো আরেকটা দিশে বাধা, উনি চুপ হয়ে গেছে। পরামর্শ দেওয়া আমাদের কাজ, জোর করে মানানো তো আর মোল্লাদের কাজ না, কিছু করে না। শেষ পাঁচ সাত বছর চলে গেল, মিষ্টি পানি খায়, হঠাৎ করে পার্শ্ববর্তী দেশের শাসক এই দেশের উপর আক্রমণ করলো। আক্রমণ করতে 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 আস্তে 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 চলে আসলো, রাজপ্রাসাদ দখল করা বাকি, এছাড়া আশপাশ দখল হয়ে গেছে। রাজপ্রাসাদে এখন তো এখনের ভবন না, আগের জামানায় যে রাজপ্রাসাদগুলো ছিল বিশাল বাউন্ডারি গড়, মূল গড় যে কই যে লাল কেল্লা দিল্লি গেছিলাম দেখতে, বিশাল এরিয়া যেগুলো বাদশাদের থাকতো। লালবাগ কেল্লার মধ্যে গেলেও দেখবেন যে কেল্লার পাশে অনেক মূল গড়, কতটি যে গড় ভিতরে আল্লাহ মালিক জানে। এভাবে তারা বিশাল বাংলোর মতো একুড়ে থাকতো, এগুলোর বড় বড় ফটক থাকতো, দরজা থাকতো, দখল করা কঠিন, পাহারাদার থাকে, চৌকি থাকে, তো অবরুদ্ধ করে রাখছে। অবরুদ্ধ করে কোনোভাবেই যখন প্রাসাদ পর্যন্ত যেতে পারতেছে না, হঠাৎ করে ওই বাদশাকে একজন এসে পরামর্শ দিল, বাদশা গোয়েন্দা একজন এসে বলতেছে সহজ রাজপ্রাসাদ দখল করা, কোনো রক্তপাত হবে না, কোনো আক্রমণ করতে হবে না, শুধু পানির লাইনটা বন্ধ করে দেন, শুধু পানির লাইন। কই পানির লাইন তো আপনার কবজায়, কই তার মানে কই বাদশার বাড়িতে তো পানি যায় এই খাল থেকে, এই খালের থেকে যে লাইন যাচ্ছে বাদশার বাড়িতে, এখানে যদি আপনি স্টপ করে দেন পানি না খায় আর কয়দিন, এক মাস থাকা যায় না পানি না খায়। পানি বন্ধ করে দিলে অটোমেটিক দেখবেন প্রাসাদ খুলে দিছে, যান বাঁচানোর জন্য সারেন্ডার করবে, আত্মসমর্পণ করবে। কয় চমৎকার বুদ্ধি তো, আস্তে করে ওদিক দিয়ে পানির লাইন বন্ধ, যেই পানির লাইন বন্ধ করলো জমার পানি শেষ হয়ে যাচ্ছে। এবার তাড়াতাড়ি বাদশাহ উপদেষ্টাদেরকে ডাকলো, এখন ওই মোল্লার খুব দাম, কয় মোল্লা এদিকে আসো, তোমার পরামর্শ না মানে আজকে বিপদে। কয় বাদশাহ আগেই তো বলছিলাম, যদি আপনি ওই খালের থেকে বাহির থেকে পানি না আয় না, যদি আপনার ভিতরে আপনার এই প্রাসাদের ভিতরে যদি সামারসিবল পানির ব্যবস্থা করতেন, তাহলে আজকে আপনার এই বিপদে পড়তে হইতো না। কথা বলেন ঠিক না বেছি? হযরতে আরিফের উমি রাহমাতুল্লাহি আলাই ভালো করে বুঝেন, হযরতে আরিফের উমি রাহমাতুল্লাহি আলাই এই ঘটনার দ্বারা আমাদেরকে শিক্ষা দেন, ও দুনিয়ার মানুষ, তোমার এই বডিটাকে মনে করো একটা রাজপ্রাসাদ, তোমার এই বডিটা হলো বাদশার একটা মহল, এই বডির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা দামি জিনিস দিয়ে দিয়েছেন, এই দামি জিনিসটার নাম হলো আত্মা, দামি জিনিসটার নাম হলো কলব, দামি জিনিসটার নাম হলো দিল, এই দিলটাকে যদি তুমি সুন্দর করো, এই দিলের মধ্যে তুমি তাওয়াজ্জুর ঝর্ণা লাগাইতে পারো, এই দিলের মধ্যে তুমি বিনয়ের ঝর্ণা লাগাইতে পারো, এই দিলের মধ্যে তুমি তাকওয়ার ঝর্ণা প্রবাহিত করতে পারো, এই দিলের মধ্যে থেকে অহংকার দূরে সরাইয়া দিতে পারো, এই দিলের মধ্যে থেকে হিংসা বিদ্বেষ দূরে সরাইয়া দিতে পারো, এই দিলের মধ্যে তুমি আল্লাহ তাআলার মারিফতের নূরের একটা ঝর্ণা যদি তুমি লাগাইয়া দাও, যদি বাহির দেশের সরকার আজরাইল নামক সরকার প্রতিবেশী দেশ থেকে তোমার দেশে আক্রমণ করার জন্য, তোমার জানের উপর আক্রমণ করার জন্য কিন্তু পার্শ্ব দিয়ে ঘুরে, হঠাৎ করে মালাকুল মউত আজরাইল যখন তোমাকে ধরে ফেলবে, বাকিরের সব যোগাযোগ তোমার বিচ্ছিন্ন হয়ে যাবে, তোমার সুন্দর বাড়িটা পড়ে থাকবে, তোমার গাড়িটাও পড়ে থাকবে, তোমার ব্যবসার ফ্যাক্টরি কাজে আসবে না, মিল ফ্যাক্টরি কাজে আসবে না, ইন্ডাস্ট্রিগুলো কাজে আসবে না, দুনিয়ার কোনো চাকরি তোমার কাজে আসবে না, তোমার এই কবরের মধ্যে শুধু তুমি যাবে, তোমার মাল ও সম্পদ যাবে না, যাবে না, যাবে না, যাবে না, একটা ছিঁড়া মোজাও তোমার সাথে যাবে না। ঠিক না বেটি? সিরা মুজার কথা বললাম অনেকদিন আগে, বলছিলাম মনে আছে কিনা জানি না, হাকিম উল উম্মত মুজাদ্দিদুল মিল্লা শাহ আশরাফ আলী থানভী আলাইহির রহমা এক ওয়াকেয়া লেখেন, এক বাবা উনি দিনদার, ওনার সন্তান সন্ততি সবই দুনিয়াদার, খালি দুনিয়ার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল, বাবা কোনোভাবেই সন্তানকে বুঝাইতে পারে না। কিছু বাবা আছে চায় আমার সন্তান নামাজ পড়ুক, কিন্তু সন্তান বড় হয়ে গেছে, এখন বাবা যদি সন্তানকে পিটাইতে যায় বাবার ঠেঙ্গি ভেঙে দিবে,
কথা বলেন ঠিক না বেঠি এমন হালত এখন বাবা শুধু কান্দে আর হুজুরের কাছে এসে দোয়া চায় হুজুর দোয়া করেন ছেলেটা যদি নামাজ পড়তো ছেলেটা যদি নামাজ পড়তো পুত্রবধূ যদি নামাজ পড়তো নাতি যদি নামাজ পড়তো শুধু দোয়া চায় আর কান্দে এই বাবা অনেক ভাবে ছেলেকে দিনদার বানানোর জন্য চেষ্টা করে ব্যর্থ ছেলে খালি দুনিয়া 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 এবার বাবার একটা মোজা ছিল চামড়ার এই মোজা পড়তে 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 ফেটে গেছে ছিড়ে গেছে আঙ্গুল তিনটা চারটা বাইরে হয়ে যায় এটার উপর মাসাহ চলে না বাবা বুদ্ধি করে ইন্তেকালের আগে একটা কাগজের মধ্যে একটা ওসিয়তনামা লিখলেন ওই ওসিয়তনামাটা লিখে ঘরের যে কেয়ারটেকার ছিল ওই কেয়ারটেকারের কাছে দিয়ে গেলেন বললেন আমি যদি মারা যাই মারা যাওয়ার পরে এটা খুলবা খুললে এটা যেমনি লেখা আছে এটা যেভাবে লেখা আমাকে দাফন করার এইভাবে আমারে দাফন করবা কেয়ারটেকাররে বলে গেল খাদেম যে খাস খাদেম ইন্তেকাল হয়ে গেল বাবার হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী লেখেন বাবার ইন্তেকালের পরে খাদেম ওই চিঠি খুলল চিঠি খুলে দেখে ওইখানে লেখা আমার গোসল দেওয়ার পরে কাফনের কাপড় পরানোর পরে কাফনের কাপড়ের পায়ের দিকের বাঁধন দেওয়ার আগে আমার পায়ের মধ্যে আমার যে পুরাতন সেই ছিঁড়া দুইটা মোজা আছে এই মোজাটি আমারে পড়াইয়া আমার শেষ আকাঙ্ক্ষা এই মোজাগুলো আমার পায়ে লাগাইয়া আমারে কবরের মধ্যে নামাইবা সন্তান ওই সেবক ওসিয়ত অনুযায়ী এবার সে ছিঁড়া মোজাগুলো বাই করে আনছে মোজাগুলো পরাইছে পরায়া যখন কাফনের কাপড় পরানোর পরে পায়ে মোজা লাগা ছেলে পাশে দাঁড়ানো ছেলে কয় এই এটা কি করো ওসিয়তনামা দেখাইছে ওসিয়তনামা এই যে আপনার আব্বা লিখে রেখে গেছে কবরের মধ্যে দুনিয়ার বাড়ি গাড়ি যা আছে সব তো আপনাদের জন্যই শুধু সিরা দুইটা মোজাই তো চাইছে এটি তো আর বেশি কিছু চায় নাই এই মোজাটি ওনার কবরের মধ্যে দিয়ে দেন আহ হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাহ শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি লেখেন সন্তান বলে না 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 আজ পর্যন্ত তো কবরে কাউরে মোজা পড়ায় নামাইতে দেখলাম না শুধু তিনটা কাফনের কাপড় সঙ্গে যাবে এই কাপড়ের পকেটও থাকবে না হাত মোজা থাকবে না পা মোজা থাকবে না খাদেম বলে কেন এগুলো তো সিরা দুনিয়ার কোনো কাজে আসবে না এই মোজার উপরে তো মাসহ হবে না কারণ মাসআলা হলো তিন আঙ্গুল পরিমাণ যদি মোজা ফাটা হয় এই মোজার উপর মাসাহ চলে না শরীয়তে মাসআলা এই মোজার উপর তো মাসাহ হবে না বেকার মোজা দুনিয়ার কোনো কাজে আসবে না মোজা বিক্রিও করা যাবে না অনেক পুরাতন ছিঁড়া দুইটা মোজাই তো আপনার বাবা চাইলো এগুলো দিয়ে দেন কবরে কয় না 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 এগুলো বাবার সাথে দেওয়া যাবে না হাকিমুল উম্মত থানভী বলেন আ দুনিয়ার মানুষ কবরের মধ্যে ছিঁড়া দুইটা মোজা যদি না যায় সুন্দর বাড়িটা বুঝি কবরে যাবে আরো আস্তে কোন যাবে আপনার গাড়িটা বুঝি কবরে যাবে ব্যাংক ব্যালেন্সের টাকাগুলো মনে হয় কবরে যাবে আরে পাঁচ টাকার কয়েন ভুলে পড়ে গেলে এটার জন্য আবার কাফনের কাপড় খুললে আবার উঠাইব কথা বলেন ঠিক না বেঠি সব থাকবে বাহিরে বাহিরের সব থাকবে আমি যাব আমার আমল সঙ্গে যাবে আমলের সম্পর্ক দিলের সাথে মার মাসনবী রুমের মধ্যে আল্লামা জালালউদ্দিন রুমি ওই ঝর্ণার ওয়াকিয়া দিয়া বুঝান বাদশা যেমন বাহিরে ঝর্ণা করার কারণে বাহির থেকে পানি আনার কারণে বাহির সাজানোর কারণে ভিতরে ঝর্ণা না থাকার কারণে আজকে বিপদে তোমার কলব যদি সাজানো না থাকে কলবের মধ্যে যদি আমল না থাকে কলবের মধ্যে যদি নামাজ না থাকে কলবের মধ্যে যদি রোজা না থাকে কলবের মধ্যে যদি আল্লাহ তাআলার ভয় না থাকে কলবের মধ্যে যদি মারেফতের নূর না থাকে আজরাইল এসে যখন আক্রমণ করবে জানটা যখন নিয়ে যাবে তখন এই বাদশার মতো তোমার বিপদে পড়তে হবে আর যদি তোমার কলবের মধ্যে তাকওয়ার ঝর্ণা জারি থাকে তোমার কলবের মধ্যে মারেফতের ঝর্ণা যদি জারি থাকে পৃথিবীর সব জিনিস ধ্বংস হয়ে যাবে কলবের কোনো ধ্বংস নাই তার উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মালিক বানায় দিবে এজন্য আল্লাহ দেখেন কি হয় না আল্লাহ দেখেন কি দিল 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 আল্লাহ আমাদের সকলকে দিল সুন্দর করার তৌফিক দাও বলেন আমিন আবু যর গিফারির গাড়ি নাই বাড়ি নাই কিন্তু দিল আছে দিল
যে কারণে আল্লাহ তাআলা সালাম পৌঁছায়। জিব্রাইল আমিন সাত আসমানের ফেরেশতা আবু যর গিফারীকে নিয়ে আলোচনা করে, আল্লাহর পয়গম্বরের সাহাবি হযরতে আবু যর গিফারী এত ভালোবাসে, আল্লাহর রাসূল জিজ্ঞেস করেন, জিব্রাইল আবু যর গিফারীকে আল্লাহ এত ভালোবাসে কেন, এত ভালোবাসে কেন? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাবে হযরতে জিব্রাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আবু যর গিফারী দুইটি আমলের কারণে আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কয় আমল? যারা ঘুমায় গেছেন তারা কোন কয় আমল? কয় আমল? দুইটি আমলের কারণে আপনার সাহাবী আবু যর গিফারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক দামি। এক নম্বর আমল হলো আপনার সাহাবী আবু যর বেশি বেশি তেলাওয়াত করে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সময় পাইলে চলতে ফিরতে উঠা বসায় সব সময় আপনার সাহাবী আবু যর গিফারী এই সূরা ইখলাস তিলাওয়াত করে, এটা হলো এক নম্বর আমল। আর দুই নম্বর আমল হলো লিসিগারি নাফসিহি, আপনার সাহাবী আবু যর গিফারী নিজেকে অনেক ছোট মনে করে। সুবহানাল্লাহ, আমরা এখন সবাই নিজেরে বড় মনে করি, ঠিক না বেটি? আমি বড়, আমি বড়, আমি ক্ষমতার উপযুক্ত, আমি সব, আমি বলো, আমার দল বলো, আমার দেশ বলো। না না না, লিসি গারি নাফসি, আমি ছোট। সবাই যদি নিজেকে ছোট মনে করে মারামারি থাকবে, বলেন মারামারি থাকবে? আমি মনে করি আমি ছোট, আমার বিরোধী দল মনে করে আমিও ছোট আমারও শক্তি নাই, সরকারি দল মনে করে আমিও ছোট আমারও শক্তি নাই, তাওয়াজুর গুণ যদি চলে আসে পৃথিবীর মধ্যে কোনো মারামারি থাকবে না, ঠিক না বেছি? এখন সব অহংকারের ফল, আমি বড়, আমি বড়, আমি বড়, আমি বড়। আল্লাহ হেফাজত করো, বলেন আমিন। আবু যর গিফারীর দুই আমল, একটা হলো নিজেকে ছোট মনে করে, ছোট মনে করব তো আজকে থেকে ইনশাআল্লাহ। একজন আমারে গালি দিল, কি হইল? একজন আমাকে গালি দিল, কি হইছে? গালি দিছে, গালি দিয়ে যদি সে বড় হয়ে যাক, সে বড় হোক হোক, আমি গালি শুনি আমার কোনো শান নাই। একজন গালি দিছে, কি হয়েছে? তার গালি তার মুখে পড়ে থাকবে, কথা বলেন ঠিক না বেঠি? আরে বাবারে, একটা গালি দিলে মনে হয় তার শরীরের মধ্যে আগুন ধরে দিচ্ছে, আর দশটা দিয়ে দেয়। আপনার একটা গালি দিছে, আপনি বেশির থেকে বেশি একটা দিতে পারেন, বাকি নয়টা দিয়ে যে আপনি জালেম হয়ে গেলেন, এখন তো সে মজলুম। আগে সে ছিল জালেম, একটা গালি দিছে অন্যায় ভাবে আপনাকে, সে জালেম ছিল, এখন আপনি যখন দশটা দিয়ে দিলেন, এবার তো নয়টা, একটার বিপরীতে একটা হলো ইনসাফ, সে আপনার কাছে একটা গালি পাও না। আপনি যে আরো বাড়তি নয়টা দিলেন, এখন তো আপনি জালেমের জালেমের জালেম হয়ে গেলেন, কথা বলেন ঠিক না বেছি? আমাদের সমাজ চলতেছে, আর জালেমের উপর আল্লাহর লানত, জালেমের উপর আল্লাহর নুসরত থাকে না, আল্লাহর রহমত থাকে না, যে কারণে আমাদের সমাজ থেকে রহমত উঠে যেতেছে। এই জুলুমের সমাজে কখনো, জুলুমের সমাজে কখনো ইনসাফের আশা করা যায় না, জুলুমের সমাজে কখনো আসমানি বরকতের আশা করা যায় না, জুলুমের সমাজে জালেমের সমাজের মধ্যে কখনো আল্লাহর রহমতের আশা করা যায় না। আল্লাহর রহমত দেখতে হইলে আগে জুলুম থেকে বাঁচতে হবে। অনেকে কইব এই যে মনে হয় আওয়ামী লীগে কইতেছে হুজুর, আরে না, নফসের উপর আমরা সবাই জুলুম করতেছি, কে নাই জালেম, কে নাই জালেম, কে জালেম না, যারা গুনাহ করে সবাই জালেম। সবচেয়ে বড় জালেম আমি, আমার উপর জুলুম করতেছি, আমি আমার উপর জুলুম করতেছি, পুলিশ তো আরেকজনের উপরে করে, রেবে তো আরেকজনের উপর করে, প্রশাসন তো আরেকজনের উপরে জুলুম করে, নিজেরে বাঁচায় চলে হেলমেট টেলমেট লাগায় পরে গিয়ে মারে, আর আমি তো তার চেয়েও বড় জালেম, আমি আমারে শেষ করে দিতেছি, কথা বলেন ঠিক না? আমি আমাকে শেষ করে দিতেছি, বুঝতেই আসি না, আমারে আল্লাহ বানাইছে জান্নাতে যাওয়ার জন্য, আমি জাহান্নামের দিকে ছুটছি, আমার চেয়ে বড় জালেম আর কে, আমার চেয়ে বড় জালেম কে? এখন জালেম বললেই যায় সরকারি দলের দিকে, না আমি যে জুলুম করতেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনি আমাকে এত দামি বানাইছেন, আপনি আমার দাম এত বেশি, আপনি আমার জন্য সাত আসমানকে আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে সাজাইছেন, আপনি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন স্তরে স্তরে সাতটা জমিন বিছাইছেন, আপনি আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকাতকে সৃষ্টি করেছেন, আপনি আমার গোলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বাঘকেও বানাইছেন,
আপনি আমার গোলাম আল্লাহ তাআলা সাপকেও বানাইছেন সুবহানাল্লাহ পরশুদিন কই সাপেও আপনি আমার কমান্ড মানে বাঘেও আপনি আমার কমান্ড মানে জোরে কোন সুবহানাল্লাহ এগুলো এখন কল্পনা কল্পনা বুস্তানে সাদি ফারসি একটা কিতাব আছে বাংলাও হইছে বুস্তানে সাদি হযরত শেখ সাদি আলাইহির রহমান উনি ওখানের মধ্যে এক ওয়াকিয়া লেখেন একদিন উনি গোটা পায়ে হাইটে পৃথিবী ভ্রমণ করছেন হযরত শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 18 বছর পর্যন্ত লাগাতার শুধু ভ্রমণ করছেন আল্লাহর সৃষ্টি দেখছেন আরিফ ছিলেন সৃষ্টি দেখে দেখে আল্লাহ পর্যন্ত পৌঁছতে চেষ্টা করতেন আল্লাহর সৃষ্টি যদি হয় এত সুন্দর না জানি আল্লাহ কত সুন্দর সুবহানাল্লাহ আহা হুজুর এই জন্যই তো বান্দবীর চেহারাটা দেখে আরে আমার বান্দবীটা যখন এত সুন্দর না জানি আল্লাহ কত সুন্দর বদতমিজ জানি গো দেখা বেহুদা সব জায়গায় না যায় দেখে আল্লাহর এসে না যাইবো গাছের দিকে তাকাও সমুদ্রের মাছগুলোর দিকে তাকাও একই বাগানের মধ্যে রং বেরঙের গাছ লাগানো বিভিন্ন রকমের গাছ লাগানো নিচে দেখো মাটি কিন্তু একটা একই মাটি পাশাপাশি জমিন এক জমিনের মধ্যে চাউলের নাম 32 এক পাশের জমিনের মধ্যে 28 পাশের জমিনের মধ্যে 36 কথা বলেন ঠিক না বেঠি হায় হায় একই জমিন পাশাপাশি জমিনের মধ্যে দেখতে একই রকম এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন রকম ধান বাইর কইরা এক এক চাউলের এক এক মজা চিকন চাউলের এক মজা মোটা চাউলের এক মজা এই যে মজাগুলো দিনের উনি আমার শক্তিধর আল্লাহ তিনি আমার আল্লাহ আল্লাহকে এইভাবে না চিনো সাজার মে হাজার মে তেরে রং অবু সাজার মে হাজার মে তেরে রং অবু যেদার দেখতা হু তুহি তু হে তু মালিক আমার গাছের দিকে তাকাইলেও তোমাকে দেখি পাথরের দিকে তাকাইলেও তোমাকে দেখি মাছের দিকে তাকাইলেও তোমাকে দেখি যেদিকে তাকাই দেখি শুধু তুমি আর তুমি এই চোখ লাগবো এটা খেলা দেখাওয়ালা চোখ দিয়ে হবে না ফেসবুক চালানো চোখ দিয়ে সব জায়গায় আল্লাহকে দেখা যায় না আল্লাহকে দেখার জন্য পাক পবিত্র চোখ লাগে পবিত্র চোখ আল্লাহ আমাদের চোখকে পবিত্র বানানোর তৌফিক দাও বলেন আমিন বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় আছেন আল্লাহ আমার জন্য সব সাজাইছেন সব আমার গোলাম হযরত শেখ সাদি বলেন একদিন আমি ঘুরতেছি ঘুরতে 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 এক জায়গা দিয়ে যাইতেছি হঠাৎ করে দেখি একটা বাঘের পিতনে বাঘের পিঠে এক আল্লাহর ওলি উঠা সাপকে লাগাম বানায়া ঘোড়ার লাগাম লাগে না বাঘকে ঘোড়া বানায়া আর সাপকে লাগাম বানায়া এক আল্লাহর ওলি এই বাঘের পিঠে উঠা সফর করে আসতেছেন আমার দেখে তো অবস্থা কেরসি বাঘ দেখে আমি দূরে কোন দিকে দৌড় দিব তাও বুঝতেছি না গতিতে এক জায়গায় দাঁড়ায় রয়েছি ওই আল্লাহর ওলি আইসা ঠিক আমি সাদির সামনে ব্রেক করলো সাদির অবস্থা কি বুঝেন কুকুর যদি একটা আল্লাহ না করুক মসজিদে লাভ দিয়ে কোনো অন্ধে ঢুকে তাফসির শেষ দৌড় আমি সবার আগে দৌড় দিব আমার কুকুরও লাগবো না তেলাপুকে একটা আইডিয়া উঠে যাবো মাঝিয়াল মাদ্রাসা আমি আমার শ্বশুরের মাদ্রাসা হালুয়াঘাট ওখানে মাসে দুই দিন যাই বুখারি পড়াইতে ক্লাস করাইতেছি হঠাৎ করে আসছে একটা হিন্দু আমি ক্লাস করাইতেছি উঁচা গদি ওখানে বসে পড়াইতেছি পড়ানোর মধ্যে হঠাৎ করে আওয়াজ হইল ইঁদুর যে এটা আমার দৌড় দিছে আমার কাছে লাগছে বেজি না ইন্দুর কি যেন আমি পড়ানো থুয়ে উঠছে দাঁড়াই গেছি চিল্লান দিয়া ছাত্ররা তো সব দিছে হাইসিয়া হুজুর আপনি এত ডরান আমি কই এটা তোমরা শ্বশুর বাড়ির এলাকা খবরদার বাইরে কইও না ইজ্জত সম্মান নষ্ট করো না তোমরা 15-20 জন যা আছো দেখছো বাস এই পর্যন্তই থাকো আল্লাহু আকবার শেখ সাদির সামনে এসে যখন বাঘ দাঁড়ায় গেছে অবস্থাটা কি হবে বুঝেন আল্লাহর ওলি হযরত শেখ সাদি আলাইহির রহমা বর্ণনা করেন আমার শরীরের মধ্য থেকে ঘাম বের হয়ে গেছে আমি ভয়ে থরথর করে কাঁপতেছি আল্লাহর ওলি বলেন নে সাদি নিশ্চয় তুমি ভয় পাচ্ছ আমার হাতে দেখতেছো সাপ সাপকে লাগাম বানাইলাম আমার নিচে দেখতেছো বাঘ বাঘকে আমি ঘোড়া বানাইলাম
তুমি নিশ্চয় ভয় পাইতেছ রে সাদি আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ ছাড়া যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতকে মানুষের গোলাম বানাইছেন মানুষকে আল্লাহ তাআলা নিজের জন্য বানাইছেন যদি মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামের ডিউটি ঠিক ঠিক ভাবে পালন করে এই সমাজের মধ্যে যত মখলুকাত আছে সমস্ত মখলুকাতকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের গোলাম বানায় দিবে আজকে সাদি তুমি দেখতেছো বাঘ আমার কমান্ড মানে তুমি দেখতেছো সাপ আমার কথা শুনে সাদি তুমিও যদি আল্লাহর গোলাম হয়ে যাও বাঘ তোমার কথা শুনবে সাপ তোমার কথাও শুনবে সাহাবীদের ওয়াকে আছে না حضرت سعد بن ابي وقاص رضي الله تعالى عنه পার হবেন দজলার পারে গেছেন 60,000 সাহাবীর জামাতের সেনাপতি আল কামিল ফি তারিখের মধ্যে ওয়াকিয়া আছে 60,000 সাহাবীর জামাত হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে যুদ্ধ করে এলাকা জয় করতে 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 দজলার পারে চলে গেছেন এবার ওই পারের শত্রু বাহিনী নাক দেখে ঘুমায় কয় যাক সমস্ত নৌকা টৌকা যা আছে নদী পার হওয়ার জন্য যত জাহাজ আছে সব আমাদের নিয়ন্ত্রণে মুসলমান ওইদিকে কয়েকদিন ঘুমাক আমরা এদিকে নিশ্চিন্ত ঘুমাই এদের সাথে তো কুলায় পারবো না আর এরা নদী এত বড় নদী দজলা এটা পার হয়ে আসতে পারবে না আল্লাহর পয়গম্বরের সাহাবি সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি চিন্তা করেন নদী পর্যন্ত আসলাম নদীর ওই পারেও তো ইসলামের পতাকা নিয়ে যেতে হবে ওখানে কিভাবে যাব সাদ ইবনে আবি ওয়াক্কাস চিন্তা করেন ফজরের নামাজের আগে তাহাজ্জুদ পড়ে মালিকের কাছে কান্নাকাটি করেন মালিক আমার ইসলামের পতাকা উড়াইতে চাই নদী পর্যন্ত চলে এসেছি নদী পার হওয়ার জন্য কোনো ব্যবস্থাপনা নাই মালিক গো তোমার পক্ষ থেকে একটা সূরত করে দাও আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার মুনাজাতের মধ্যে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদেন এক পর্যায়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে সাদ ইবনে আবি ওয়াক্কাস স্বপ্ন দেখেন 7,000 সাহাবীর জামাত নিয়ে সকলকে নিয়ে দজলার ওই পারে চলে গিয়েছেন ঘুম ভেঙে গেছে বুঝলেন যে আল্লাহর পক্ষ থেকে রাস্তা একটা হবে স্বপ্ন যখন দেখছি এটা নিশ্চয় ইশারা আসছে ফজরের নামাজের পরে 7,000 সাহাবীর জামাতের সামনে উনি বললেন আমি রাত্রে স্বপ্ন দেখছি আমরা সবাই পার হইতেছি স্বপ্নের যে কাইফিয়ত তোমাদেরকে জানাই দিলাম আমি দেখি দুইজন দুইজন করে আমি গ্রুপ বানাইয়া দিছি সকলে এই 60,000 সাহাবীর মধ্যে তোমরা দুইজন দুইজন গ্রুপ হয়ে যাও আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস সবার আগে আমার ঘোড়া দজলার মধ্যে নামায় দিব আমার পিছনে তোমরা আসতে থাকো পার করার মালিক কে আল্লাহ আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু 60,000 সাহাবীর জামাতকে দুইজন দুইজন করে ভাগ করে ঘোড়ার পিঠে উঠায়া সাদ ইবনে আবি ওয়াক্কাস যখন কাফেলা নিয়ে রওনা হয়ে গেলেন দজলা পুরা নদীটা পার হয়ে গেল সাহাবী বর্ণনা করেন আমরা দেখি আমাদের ঘোড়ার খুঁটটাও ভিজে না ঘোড়ার খুঁটও ভিজে না 60,000 সাহাবী নিয়ে পার হয়ে গেছি শুধু কি তাই না 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 এক সাহাবীর একটা পান পাত্র ছিল এটা পানিতে পড়ে গেছে এটা পানিতে পড়ে গেছে সাহাবী কয় এটা উঠাই কেমনে উঠাইবে পানির মধ্যে নামতে আমির সাহেব নামতে না করছেন নামন টামন যেত না এটা থাক এখানে চল আমরা যাইতে থাকি আমাদের জবানে আছে না হাসবুনাল্লাহু ওয়া নিউমাল ওয়াকিল نستعين بالله ونتوكل عليه আমাদের জবানে আছে আমাদের জন্য যথেষ্ট আমার আল্লাহ সুবহানাল্লাহ نستعين بالله সাহায্য চাই একমাত্র আল্লাহর কাছে ওয়ানাতাওয়াক্কালু আলাইহি ভরসাও করলাম তার উপরে এই কথা বলতে বলতে না আসতেছি চলো দেখি কি হয় 7,000 সাহাবীর জামাত পার হয়ে যায় পান পাত্রটাও পানিতে বাসতে বাসতে আসে সর্বশেষ যে সাহাবি ওই নদী পার হইলেন উনি দেখেন নদীর ঘাটে একটা পান পাত্র
উনি আবার ওই পারে গিয়ে ওই পানপাত্রটা হাতে করে নিয়ে নিলেন, আমির সাহেবের কাছে পৌঁছায় দিলেন। আমির সাহেব বলেন এই পানপাত্রটা কার, এসে নিয়ে যাও। ওই সাহাবী সাথীকে লক্ষ্য করে বলেন রে দেখো আল্লাহর উপর ভরসা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তো ওই পারে পৌঁছিয়েছেন, আমার পানপাত্রটাও আমার হাতে পৌঁছিয়ে দিয়েছে। এগুলো আপনি আমার ইতিহাস, এগুলো আমাদের বাপদাদাদের ইতিহাস। শুধু স্বাধীনতার ইতিহাস পড়ো, শুধু ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ইতিহাস পড়ো, আর দল ছিল আর নেতা ছিল মিয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ ছিল না, লজ্জা হওয়া দরকার, লজ্জা হওয়া দরকার। মিয়া মুসলমানই ছিল, মুসলমানের ইতিহাস পড়ো, ইমান তাজা হবে, ইমান তাজা হবে। আল্লাহ আমাদেরকে ইমান তাজা করার তৌফিক দাও, বলেন আমিন। দিল সুন্দর হবে, দিল সুন্দর হয় নিজেকে ছোট মনে করা, এর দ্বারা দিল সুন্দর হয়, দিল আবাদ হয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আবু যর গিফারি বলেন, হযরত জিব্রাইল আমিন বলেন আবু যরকে দুই গুণের কারণে আল্লাহ ভালোবাসে। এক নম্বর গুণ কুল হুয়াল্লাহু আহাদ, বেশি বেশি পাঠ করে করব তো ইনশাআল্লাহ। দুই নম্বর গুণ নিজেকে অনেক ছোট মনে করে, সবাই আজকে থেকে নিজেরে ছোট মনে করব, আমি কিছুই না, আর আমি কি, আমি কি, এই মুহূর্তে চোখ বন্ধ হইলে আমি কি চিন্তা করে আমার লাশটা একা একা আমি হাইটে দৌড় দিয়ে কবরে চলে যাব। হায় হায় হায়, কিসের নেশায় ঘুরতেছি আমরা, কি আমি হয়ে গেলাম, কিসের থেকে আমি সৃষ্টি, হায় হায়, একটু তো চিন্তাও করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও মানুষ তুমি এত লাফাও, এত ঘাড় মটকে মটকে চলো, এত অহংকার করে তুমি চলো, কিসের এত বাহাদুরি, কিসের এত অহংকার, তোমাকে তো আমি মেশক আম্বর দিয়াও বানাই নাই, লাল রঙের ইয়াকুত পাথরের দ্বারাও বানাই নাই, জামরদ দিয়াও তোমাকে বানাই নাই, তোমাকে দামি কোনো ধাতু দিয়ে বানাই নাই, তোমাকে আমি সৃষ্টি করেছি এক ফোঁটা নাপাক পানির থেকে। কিসের এত বাহাদুরি করো মিয়া, তোমার থেকে এক ফোঁটা নাপাক পানিতে তোমারে বানাইছি, এই নাপাক পানিটাকে রক্ত বানাইলাম, রক্তটাকে গোস্ত বানাইলাম, গোস্তটাকে হাড্ডি বানাইলাম, হাড্ডির উপরে আমি আল্লাহ গোস্তের লেভেল দিয়া তোমার মার পেটের মধ্যে হাত বানাইলাম, পা বানাইলাম, নাক দিলাম, চক্ষু দিলাম, আমি আল্লাহ রুহ দিলাম, তুমি পৃথিবীতে আসার হাজার বছর আগে তোমার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ করলাম, সব করলাম আমি, আর তুই স্লোগান দেস নেতার নামে নামাজ কাজা কইরা কমবখত, কপাল পুরা জানি কোথাকার, লজ্জা হওয়া দরকার। মাগরিবের নামাজ পড়ো না, আসরের নামাজ পড়ো না, এশার নামাজ পড়ো না, তিন ওয়াক্ত নামাজ চলে যায়, চার ওয়াক্ত নামাজ চলে যায়, নেতা আছে রে আছে, কোন সে নেতা কইয়া বেটা যা খেল জানি কোথাকার, আল্লাহ নামের তকবীর মুখের থেকে আসে না, তোর মতন মুসলমান হওয়া উচিত না, কাদ্দার বেঈমান জানি কোথাকার, চব্বিশ ঘন্টা অক্সিজেন ভোগ করো আল্লাহর, আর স্লোগান দাও নেতার নামে, স্লোগান রবের নামে দাও, স্লোগান রবের নামে উঠাও, রবের নামে সেজদায় পড়ো, ফজরে মসজিদে আসো, মালিকের কদমে সেজদায় পড়ো, সমস্ত সমস্যার সমাধান মালিক করে দিবে। আমরা চাইতে পারি না, চাইলেই দিবেন কে, সবাই বলেন দিবেন কে, মালিক চিনেন, ভালোবাসবো, দিলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা জায়গা দিব আল্লাহ আল্লাহর রাসূলের। মনে থাকবে ইনশাআল্লাহ এই সূরা থেকে একটা বড় শিক্ষা, এই সূরাকে ভালোবাসলেই জান্নাতে চলে যায়, কেন এই সূরার মধ্যে আল্লাহ তাআলার গুণাবলী আছে, সুবহানাল্লাহ। দেখবেন কোন কোন বই লেখার দ্বারা রাষ্ট্রীয় পদক পাওয়া যায়, আবার কোন কোন বই লেখার দ্বারা ফাঁসির রায় হয়ে যায়, হ্যাঁ কোন কোন বই নামই আছে আমার ফাঁসি চাই, আমি যখন হেজখানায় পড়ি তখন দশ নম্বর অরিজিনাল দশে একটা বই দেখছিলাম আমার ফাঁসি চাই, আমি ডরে দেখিনি নাই কার ফাঁসি চাইবো, কেটা দরকার নাই ওই সময় তো এটা বুঝি না, এখন বুঝি এই বইটা নাকি অনেক, আমার ফাঁসি চাই মানে বেটা এটা লেখছি এই নিয়তে জানে যে এটা লেখলে আমার ফাঁসি টাসি আদেশ হইতে পারে, কোন কোন লেখায় ফাঁসির আদেশ হয়ে যায়, কোন কোন লেখায় রাষ্ট্র পদক পাওয়া যায়, বুঝো না কেন, ওটার মধ্যে দেশের যারা কর্ণধার
তাদের প্রশংসা বানা মালা আছে তো তার উত্তরাধিকারী খুশি হইয়া তোমাকে রাষ্ট্রপদক দিয়ে দে আবার যদি তার উত্তরাধিকারীর গুণকীর্তন না করে দোষ থাকে তাহলে আবার তার পূর্বসূরির দোষ যদি থাকে উত্তরাধিকারী আবার ফাঁসির রায় দিয়ে দে কথা বলেন ঠিক না বেঠিক এই সূরার মধ্যে একটা শিক্ষা সূরা ইখলাসকে ভালোবাসবো মানে আমার দিলের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসা থাকবে আল্লাহ আল্লাহর ভালোবাসা সবার উপরে তিনি আমার সব তিনি আমার রব তিনি আমার সব জন্মের আগেও আমার তাকে দরকার জন্ম হওয়ার জন্য আমার তাকে দরকার জন্মের পরে আমি চলতে পারি না চলার শক্তির জন্য তাকে দরকার চাবানোর জন্য আমার মারি সত্য ছিল না মারি সত্য করার জন্য তাকে দরকার দাঁতগুলো ছিল না এই দুইটা দাঁতের দন্তপাটির মধ্যে 32টা সুন্দর সুন্দর দাঁত বসানোর জন্য তাকে দরকার চোখের মধ্যে জন্মের সাথে সাথে দেখার শক্তি থাকে না দৃষ্টি শক্তি দেওয়ার জন্য তাকে দরকার কানের মধ্যে জন্মের সাথে সাথে শোনার শক্তি থাকে না শ্রবণ শক্তি পাওয়ার জন্য তাকে দরকার ধরার শক্তি পাওয়ার জন্য তাকে দরকার কোমরের হাড়ি শক্ত করার জন্য তাকে দরকার হাঁটার শক্তি অর্জনের জন্য তাকে দরকার যৌবনের জন্য তাকে দরকার বার্ধক্যের জন্য তাকে দরকার চাকরির জন্য তাকে দরকার ব্যবসার জন্য কাকে দরকার সবাই বলেন কাকে দরকার আল্লাহরে চিনলাম না রে ওই আল্লাহকে চিনার জন্যই সূরা ইখলাস দিবেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইখলাসের মাধ্যমে রবের পরিচিতি আমাদেরকে অর্জনের তৌফিক দেন বলেন আমিন ইনশাআল্লাহ সূরাতে আগামী সপ্তাহে ঢুকবো